সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলচ্চিত্র তারকাদের অনুষ্ঠান ছায়াগল্প দেখার জন্য। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি 1971 সালে এদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। মহান মুক্তিযুদ্ধকে নিয়ে আমাদের দেশে অনেক চলচ্চিত্র নির্মিত হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে প্রথম চলচ্চিত্র ছিল ওরা 11 জন, এবং এর পরবর্তীতে আরও অনেক চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেমন অরুণোদয়ের অগ্নিসাক্ষী, সংগ্রাম, আবার তোরা মানুষ, এখনও অনেক রাত, আমার বন্ধু রাশেদ এবং গেরিলা সহ আরও অনেক চলচ্চিত্র নির্মিত হয়েছে এবং ভবিষ্যতে আরও হবে। শ্রোতা দর্শক, আমাদের আজকের এই পর্বটি সাজিয়েছি একটু ভিন্ন আঙ্গিকে, মুক্তিযুদ্ধ এবং আমাদের চলচ্চিত্র, এ বিষয়ে আলোকপাত করার জন্যে আমাদের আজকের পর্বে আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন দুজন চলচ্চিত্র ব্যক্তিত্ব। একজন হলেন মুক্তিযোদ্ধা এবং স্বনামধন্য এবং আমাদের সবার প্রিয় অভিনেতা ফারুক, এবং আরেকজন হলেন এরই মধ্যে অসংখ্য সুনাম কুড়িয়েছেন যিনি, সেই নারী চিত্র পরিচালক নার্গিস আক্তার। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের আজকের এই পর্বে আসার জন্যে। ফারুক ভাই কাছে জানতে চাইব যে আপনি একজন মুক্তিযোদ্ধা এবং আমাদের দেশের খুবই জনপ্রিয় একজন অভিনেতা চিত্রনায়ক, যেহেতু মুক্তিযুদ্ধ প্রসঙ্গ আসে তারও আগের প্রেক্ষাপটে আমি যেতে চাই, যে ছোটবেলায় যখন আপনি তরুণ ছিলেন তখন কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর সংস্পর্শে আপনার আসার সুযোগ হয়েছিল, সেই গল্পটা দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করা যাক। আমি তখন একদম তরুণ বললেও ভুল করা হবে, শিশু বলা যায়। জাতির পিতা, তাকে নিয়ে অনেক রকম কথা হয়, কিন্তু উনি যে কত মাটির মানুষ ছিলেন, কত মজার মানুষ ছিলেন, কত আপনতা যে তার ভেতরে ছিল, কথাগুলো বলা দরকার। কেন আমি পেয়েছি, আমি পেয়েছি আমি বলবো, কে কি বললো আমার জানার দরকার নেই। পরবর্তীতে আপনি যখন তরুণ বসে ছবিতে আসেন তখন কিন্তু বঙ্গবন্ধু আপনাকে অনুপ্রেরণা দিয়েছিল। বঙ্গবন্ধু যেটা বলেছিলেন এটা স্বাধীনতা যুদ্ধের পরে, তখন তো অনেক প্রোটোকল, বঙ্গবন্ধু তো তখন নেতা না, উনি তো এর উপরে চলে গেলেন, উনি তো প্রেসিডেন্ট হলেন, প্রথম তো প্রাইম মিনিস্টার হলেন, তারপরে উনি এ তো জাতির পিতা, এত প্রোটোকল ভেদ করে যাওয়া কিন্তু খুব মুশকিল হয় রে ভাই। কিন্তু একবার গেলাম তার কাছে, যে যাই একটু, মানে ফিল্মে তখন মাত্র খুব দুই তিনটে ছবি পেয়ে গেলাম, তো যাই একটু দেখা টেখা করে আসি। তো যখন গিয়েছি এত লোক, এত প্রোটোকল, কাছেই যাওয়া যায় না, হঠাৎ তিনি দেখেছেন। তার এই একটা জিনিস জীবনে আমি ভুলবো না, তার মতো নেতাই তো আমি দেখি না, মানে নেতা বলবো না আমি, মানুষ, মানুষ কাকে কয় রে ভাই, সে ছিলেন সত্যিকার অর্থে মানুষ। ওই দূর থেকে দেখে না বললেও পারত যে কি এই ছেলে, আগে দেখেছি যাই আছে, আজকে আমি এই। তো বঙ্গবন্ধু তো সেই ধীরে ধীরে স্ট্রাগল করে এসছে, ওই যে নিচের তলার মানুষগুলোকে, তাদের সাথে খেয়েছে, থেকেছেন, তাদের বিহেভিয়ার দেখেছেন, এখান থেকে আস্তে আস্তে স্বাধীনতা যুদ্ধ, এবং এই যুদ্ধে ওই দিন একটা বলতেছিল যে জনগণের নেতা, তো এটা তো বলার অপেক্ষা রাখে না, জনগণের নেতা না হলে তো 7ই মার্চের বক্তৃতার পরে 25শে মার্চের আগে থেকেই প্রিপারেশন হতো না, এরকম অনেকগুলো ব্যাপার হয়। তারপরে ওই আমাকে দেখে বলতেছে, কিরে তুই নাকি রং মেখে আবার ঢং শুরু করেছিস। এই কথাটা মানে আমি মানে তার কাছ থেকে শুনতে চাইনি, মানে হয় না একটা বয়সের ব্যাপার, আমার একদম মনটা খারাপ হয়ে গেছে, আমি একদম চোখ টোক এরকম নিচু করে এরকম দাঁড়ায় আছে, কখন কিভাবে এসে আস্তেই করে আইসে তিনি ফিল করেছেন। এখানে কিন্তু অনেকে ছিল, তাজউদ্দিন ভাইটাই ওনারা ছিলেন, তাই সে পেছনে হাত দিছে, তাকাইছে, সবাই কিন্তু হা হয়ে তাকায়, একটু সবাই একটু এনজয় করতেছে জিনিসটা, সবাই জানতো যে আমি একটু উল্টাপাল্টা কথা বলি বাচ্চাদের মধ্যে আর কি, কিন্তু খুব আদর করতো। তো আমি তাকিয়েছি, তাকিয়েছি, আমার তো চোখ ভরে পানি এসে গেছে, যে আসলাম আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করবে, এই যে আমার সিনিয়রদের করেন, আমারে করলো না, আমারে বললো রং মেখে ঢং করি। তখন দেখি উনি মুচকি মুচকি হাসতেছে, তখন বললো যে খুব খারাপ লাগছে আমার কথাটায়, কেন খারাপ লাগবে। তখন উনি বলেছিলেন
তুই এই জায়গাতেই থাক, এই জায়গাতেই ভালো করতে পারবি, এই জায়গাতেই থাক। কারণটা হলো যে কালচারাল রেভলিউশন বলে একটা জিনিস, আচ্ছা, যে পৃথিবীতে নিউক্লিয়ার বমকে আটকানো যায়, কালচারাল রেভলিউশনকে আটকানো যায় না। এখানেই থাকো তুমি, এখান থেকেই তুমি রাজনীতি করবে। চিত্র পরিচালক নার্গিস আক্তারের কাছে আসবো, যে আপনি তো ছোটবেলায় একদম শিশু ছিলেন মুক্তিযুদ্ধের সময়, বঙ্গবন্ধুকে কিভাবে এবং আমি ক্লাস ওয়ানেও পড়তাম না যখন দেশ স্বাধীন হয় আর কি। দেশ স্বাধীনের পরে আমাকে ক্লাস ওয়ানে ভর্তি করা হয়েছে। আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর সাথে আমাদের একটু পারিবারিক যোগাযোগ ছিল, সেটা হচ্ছে যে আমার চাচা স্টুয়ার্ট মুজিব, উনি আগরতলা মামলার 3 নম্বর আসামি, এবং খুবই বঙ্গবন্ধুর খুব স্নেহ ভাজন কাছের লোক ছিলেন, বিশ্বাসী লোক ছিলেন। তো ওই ইয়েতেই সুবাদেই মানে আমাদের অনেক ছোট ছোট অবস্থাতে আমার আম্মা, আমার চাচা, আমার বড় ভাই, আমরা 32 নম্বরের বাসায় যেতাম। এবং আমি এই কথাও শুনে মানে এখন হাসি লাগে যে অনেক সময় দেখা গেছে যে আমরা তো চাচা ডাকতাম, মুজিব চাচা টান দিয়ে কোলেও বসাতো, হ্যাঁ, যে কথাটা হয়তো বা আমাদের দর্শকরা শুনলে এখন হাসবেন। খুব কাছে গিয়েছিলেন মহান নেতার কাছে। জি, এবং আমার চাচার সুবাদেই মেজর জলিল থেকে শুরু করে আরও যারা নেতা ছিলেন সবারই কাছে আমাদের যাওয়ার একটা সুযোগ হয়েছে। যাই হোক, আমার চাচার অকাল মৃত্যুর পরে আর কি সব কিছুই তো আসলে একটু এলোমেলো হয়ে যায়, আর তেমনভাবে ওই পরিবারের সাথে আমাদের যোগাযোগটা তেমনভাবে হয়নি। এখন হয়তো বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক হিসাবেই জানেন, স্বীকৃতি দিয়েছেন। জি, এবং ওনার হাত থেকে আমি পুরস্কারও নিয়েছি। আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আমাদের রক্তে সেই জিনিসটা আছে। আমাদের সাপোর্ট এবং আমাদের মন মানসিকতা সব কিছুই আমরা মনে করি যে বঙ্গবন্ধুকে ঠিক সে জায়গায় আমরা বসিয়েছি আমাদের পরিবার, যেখানে তাকে শুধু সম্মানই করা যায়। আমি যে জানলাম যে ছোটবেলায় বঙ্গবন্ধুর আদর করতেন, এটা তো আমি এমনিতেই জানি যে বঙ্গবন্ধু বাচ্চাদের প্রচন্ড পছন্দ করতেন, আদর করতেন, স্নেহ করতেন। তারপরে তো একটা রিলেশন ছিল চাচার সাথে, যেটা শুনলাম ওনাকে আমরাও একটু চিনতাম। এনারা হলেন, এনাদের ডেডিকেশন ছিল। আর আমার আরেকটা ছোট্ট একটা কথা আমি বলি, বঙ্গবন্ধুর নিজের লেখা একটা চিঠি আমার চাচাকে লেখা একটা চিঠি আমরা খুঁজে পেয়েছিলাম দেশ স্বাধীন হওয়ার পরে ওনার বিভিন্ন ট্রাঙ্ককে। চিঠিটা পড়ার পরে মানে ওনার প্রতি যে আমাদের একটা শ্রদ্ধা মানে মাথা নত হয়ে গেছে, যে একজন রাজনৈতিক কর্মীকে এবং তার সহকর্মীকে যে নেতা কতভাবে ভালোবাসতে। আমাদের চলচ্চিত্র বলতে কিন্তু চলে আসে আমাদের বঙ্গবন্ধুর কথা। কারণ হলো কি যে আমাদের যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, যে FDC, সেটার প্রতিষ্ঠাতা কিন্তু আমাদের জাতির জনক। হ্যাঁ, এটা তো সেই বিষয়ে শুনতে চাই ফারুক ভাইয়ের কাছে। উনি একটু কালচারাল ছিলেন, আর্টিস্টিক মেন্টালিটির লোক ছিলেন বঙ্গবন্ধু। তিনি গান শুনতেন, আর্ট কালচারকে ভালোবাসতেন। একটা মানুষের এতগুলো মানে উইংস যেটাকে বলে, এটা কিন্তু হয় না সহজে। যাই হোক, তো ওনাকে যে বলা হলো, উনি তখন বললেন ঠিক আছে আমি যাবো। ওইখানে উত্থাপন করলেন যে ইস্ট পাকিস্তানে তৎকালীন, তখন তা এইটার এগেনস্টে অবজেকশন দেওয়া হলো। পাকিস্তান পার্লামেন্টের মেম্বার টেম্বার বললো যে ইস্ট পাকিস্তানের ওয়েদার ভালো না, ওই ওয়েদারে ছবি করা যাবে না। তো বঙ্গবন্ধু এটা ফাইট করে যে এখনই তো সময়, কথাটা হলো এখনই সময় ইস্ট পাকিস্তানে চলচ্চিত্র বানাবার। যাই হোক, আলটিমেটলি এটার উপরে এরা জোর দেয়নি, বুঝতে পারেনি। বঙ্গবন্ধুর কথা এবং পার্লামেন্টের কথার মধ্যে যেটা আমি পাই, সেটা আমার মনে হয় যে এটা পলিটিক্যাল কথা, যে চলচ্চিত্র যে কত বড় পলিটিক্স করতে পারে কল্পনাও করা যায় না। এটার প্রমাণ হলো জহির রায়হানের ছবিটি, জীবন থেকে নেয়া। এটা টোটালটাই তখন জহির রায়হান সাহেব তো ট্যালেন্ট একটা লোক, তিনি তৈরি করে ফেললেন। এই যে কথাটা যে ইওর অনার ইয়েকে বলতেছে,
যে বাথরুমে যে দেখি পোস্টার, ড্রয়িং রুমে দেখি পোস্টার, ঘরে ঘরে আন্দোলন, ঘরে ঘরে আন্দোলন হচ্ছে, এটা কিভাবে কি করবেন? এই যে বলা, এই যে টোটাল দেশের ঘটনাটা একটা ঘরের চলচ্চিত্রের ভেতরে, একটা ঘরের ভেতরে তিনি দেখিয়ে দিলেন। আর যদি চলচ্চিত্র না থাকতো, অনেক ছবি হয়েছে যুদ্ধের, স্টপ জেনোসাইডও হতে পারত না, কথাটাই আসতো না, শব্দটাই আসতো না। এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কিছু এগুলো হতো না, অনেক হতো। আমি শর্ট ফিল্মের কথাই যদি বলি, যুদ্ধ চলাকালীন কথা যে সমস্ত হয়েছে, যারা যারাই করেছেন, যেমন ওরা এগারো জনের আগে কিন্তু একটা ছবি শুটিং হয়েছে, জল্লাদের দরবার, মুক্তিযুদ্ধের ছবি, যেটাতে আপনি ছিলেন, আমি ছিলাম। আচ্ছা, কিন্তু ওটা আলটিমেটলি ছবিটা মুক্তি পায়নি, করা হয় না, শেষও হয়নি, মাঝখানে বন্ধ হলো। ঠিক ওই সময় ওরা এগারো জন আরম্ভ হয়ে গেল। পরবর্তীতে যখন আমাদের চলচ্চিত্র নির্মাণ শুরু হয়ে গেল এবং মুক্তিযুদ্ধ আসলো এবং যুদ্ধের পরবর্তীতে এর ইতিহাস দর্শকদের কিংবা জনগণকে দেখানোর জন্য চলচ্চিত্র নির্মিত হলো, এবং পরবর্তী দেখা গেছে যে 74-এ সম্ভবত আবর্তরা মানুষ ছবিতে আপনাকে দেখা গেছে যে যুদ্ধ ফেরত একজন মুক্তিযোদ্ধার চরিত্রে, এটা নিয়ে কিছু শুনতে চাই। আসলে এটা একটা গল্প, এটা একটা মুক্তিযোদ্ধার প্রেক্ষাপট নিয়ে, প্রেক্ষাপট নিয়ে যে যুদ্ধের থেকে যখন ব্যাক করে, ব্যাক করার পরে দেখে যে আরে আমি দেশ স্বাধীনতার যুদ্ধে আমি ছিলাম, স্বাধীন করলাম আমরা, আমার বাবা 2 টাকার ওষুধের জন্যে মারা যাবে। আবার আমি তাকিয়ে দেখি যাদেরকে রাজাকার বলি, আর আলবদর বলি, যারা স্বাধীনতার বিপক্ষের লোক, তারা গাড়ি নিয়ে যাচ্ছে, স্যুট টাই পরে যাচ্ছে, কি চুরুট খাচ্ছে, তারা, তাদের অভাব নাই, তারা, এরা কারা আর আমরা কারা? এই যে জিনিসগুলো যখন দাঁড়িয়ে যায় তখন তাকে, তাদেরকে টেনে নিয়ে যায়। নার্গিস আক্তারের কাছে জানতে চাইবো, একজন চিত্র পরিচালক হিসেবে যেভাবে আপনি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে ধারণ করেছেন, তো সেই প্রেক্ষিতে এখনো পর্যন্ত আপনি কোনো মুক্তিযুদ্ধের ছবি করেননি, তো ভবিষ্যতে কি মুক্তিযুদ্ধের ছবি করার ইচ্ছে আছে? মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কিন্তু অনেক ছবি হয়েছে, কিন্তু আমার একটা মন থেকে আমি একটা আশা ব্যক্ত করি যে যেমন মহাত্মা গান্ধীর উপরে ছবি হয়েছে, তারপরে অনেক এরকম অনেক নেতাকে কেন্দ্র করে, লিঙ্কনকে কেন্দ্র করে অনেক ছবি হয়েছে যেটা বায়োগ্রাফি। আমাদের দেশের আজকে যিনি নেতা, হয়তোবা দেখা যাবে যে আর 100 বছর পরে ওনার ইতিহাস আর কেউ বলতে পারছেন না, শুধু বইতে তার যেখানে তথ্যের শেষ হয়ে যায় সেখানেই তো উপন্যাস শুরু হয়ে যায়। অনেক কিছুই কিন্তু উপন্যাসের মতো আমরা পড়ি, হ্যাঁ, যেটার সত্যিকারের কথা বা আমি চোখে দেখেছি এভাবে কেউ লেখে না। তো আমার মনে হয় যে এই ধরনের যদি কিছু ইনিশিয়েটিভ নেওয়া যায় যে আমাদের দেশের, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু থেকে শুরু করে এরকম দেশের জন্য অবদান আছে এ ধরনের কিছু নেতাকে নিয়ে, হ্যাঁ, তাদের বায়োগ্রাফিক্যাল কিছু চলচ্চিত্র নির্মাণ করা যায়, তাহলে মনে হয় যে ঘরে ঘরে বলি আর প্রজন্মের পর প্রজন্মের কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়া সম্ভব। চলচ্চিত্র একটা অনেক বড় মাধ্যম, কিন্তু সবচেয়ে বড় মাধ্যম, এবং এই একটা সিনেমা, একটা ছবি কিন্তু খুব সহজে মানুষের কাছে পৌঁছে যায়, হ্যাঁ। তো সে কারণে মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাসটা সেটা ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য সিনেমাটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে পারে, যে একটা মুক্তিযুদ্ধের ছবি বানালাম, শুধু একটা ছবি করলে হবে না, মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে ছবি করে সেই ছবিগুলো নেক্সট জেনারেশনকে খুব দ্রুত তাদের কাছে পৌঁছানো যায়। তো এই বিষয়টা কিন্তু একমাত্র সিনেমার পারে। তো আমি ফারুক ভাইয়ের কাছে জানতে চাই, আমাদের দেশটা হলো সংস্কৃতি মনা মানুষের দেশ, আমরা সংস্কৃতিকে ভুলে যাচ্ছি। চলচ্চিত্র পৃথিবীর সবচাইতে বড় গণমাধ্যম, এই মাধ্যম এমন একটি জায়গা, যেমন লেখাপড়া করি আমরা, যদি আমরা স্ক্রিনে দেখাতে পারি, ওটা যদি দেখাই যে স্ক্রিনে যে পড়াটা পড়লেন আপনি, এটা আমি স্ক্রিনে দেখাবো, একবার দেখলে মুখস্থ হয়ে যাবে, এটা এমন একটা জাদু। নার্গিস আক্তার, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র করতে গেলে কিন্তু অনেক বাজেটের দরকার, প্রতিটা বিষয়কে যদি আমরা আনতে চাই
তো সেক্ষেত্রে আপনি পরিচালক হিসেবে কি মনে করেন যে যে বাজেটে আপনারা অন্যান্য ছবিগুলো করে থাকেন সেই বাজেটে মুক্তিযুদ্ধের ছবি করা সম্ভব নয় এবং এই ক্ষেত্রে সরকারেরও এগিয়ে আসা উচিত এবং সরকার যদিও এগিয়ে এসেছে তারপরে আপনি আপনার দৃষ্টিতে আমার ফিল্ম ক্যারিয়ার এখন 15 বছর চলছে আমি ফার্স্ট মুভি কিন্তু 15 বছর আগে তৈরি করেছি 2.5 কোটি টাকা বাজেটের আচ্ছা এবং সেটা যেটা ফারুক ভাই বলল যে এর চেয়ে বড় গণমাধ্যম হয় না যুগ যেখানে চলে যাচ্ছে প্রধানমন্ত্রী বলছে যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এমন একটা সময় আসবে যেখানে হয়তোবা কেউ আর স্কুল কলেজে যাওয়ার প্রয়োজন হবে না কি কারণে সে ইন্টারনেট থেকে স্টোরি দেখবে দেখে সেখান থেকে সে পরীক্ষা দেবে সেই ক্ষেত্রে বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধ এই টোটালটাকে কিন্তু আমাদের ন্যাশনাল কারিকুলামে নিয়ে আসা দরকার আরেকটা যেটা বলছিলাম যে বাজেটের প্রসঙ্গ যে একজন পরিচালক হিসেবে যে নরমাল বাজেটে আপনি ছবিগুলো করতে পারছেন মুক্তিযুদ্ধকে যদি আপনি সেভাবে ফুটিয়ে আনতে চান তাহলে কিন্তু অনেক বড় বাজেটের দরকার কি করে পারবো বলেন বঙ্গবন্ধুর চরিত্রে যিনি আসবেন ওনার গেটআপ মেকআপের জন্য যে স্ট্যান্ডার্ডের মেকআপ আর্টিস্টের দরকার হবে যে জিনিসগুলো তৈরি করা